বিস্ফোরণ কাণ্ডে এনআইএ স্ক্যানারে আরও তিনজন তৃণমূল নেতা, বলাই চরণ, মনোব্রত ছাড়াও আরও তিনজন শাসক নেতার বাড়িতে তল্লাশি। বিস্তারিত জানবো, আমাদের প্রতিনিধি আবির দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। আবির, এনআইএ তদন্তভার গ্রহণ করার পর আমরা জানি একদিনের ব্যবধানে পরপর দুদিন আটজন তৃণমূল নেতাকে তারা তাদের দপ্তরে ডেকে পাঠিয়েছিল এবং তারা কিন্তু আটজনই দুবারই কিন্তু তারা সেই যাওয়া একেবারে অগ্রাহ্য করেছিলেন, তারা হাজিরা দেননি। গতকালের রেড এবং তারপরে দুজনকে নিয়ে যাওয়ার পর আজকে ফের তিনজনকে ডাকা হলো, তাদের কি পরিচয়? দেখো, শুরুতেই তোমায় জানাই যে গতকাল মোট পাঁচটি জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। তার মধ্যে থেকে দুটি জায়গাতে তল্লাশি অভিযান চালিয়ে সেখান থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়, যারা তৃণমূলের নেতা। অন্যদিকে আরও যে তিনটি জায়গাতে তল্লাশি চালানো হয়েছে, যেটা এনআইএ সূত্রে আমরা জানতে পাচ্ছি, তাদের মধ্যে একজন নবকুমার পাণ্ডা এবং সুবীর মাইতি এবং মানব কুমার পয়রা। এবং এই যে তিনজনের মধ্যে মানব কুমার পয়রা, তিনি পূর্ত কর্মাধ্যক্ষ জেলা পরিষদের তৃণমূলের নেতা, তিনি স্থানীয়। এছাড়াও বাকি দুজনও তৃণমূলের, তাদের মধ্যে একজন তৃণমূলের নেতা। এই যে তিনজন যাদের বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, সেখান থেকেও মোবাইল থেকে আরম্ভ করে বেশ কিছু ডকুমেন্ট, সেগুলো তারা কিন্তু ইতিমধ্যে উদ্ধার করে নিয়ে এসেছেন তদন্তের স্বার্থে। এবং যেটা আমরা জানতে পাচ্ছি যে গতকাল যে পাঁচটি জায়গাতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং তারপর যে দুজনকে গ্রেপ্তার করে নিয়ে আসে, বলাইচরণ মাইতি থেকে আরম্ভ করে যে আরও একজনকে যে নিয়ে আসা হয়েছে, মনোব্রত জানাকে, সেই দুজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে গতকাল হেফাজতে পাওয়ার পর থেকেই। কিন্তু যেটা এনআইএ সূত্রে আমরা জানতে পাচ্ছি, তাদের দুজনকেই কিন্তু অসহযোগিতা তারা দুজন করছে তদন্তে, সেইভাবে জিজ্ঞাসাবাদে সেইভাবে তারা উত্তর দিচ্ছেন না। এবং যে ডায়েরি বা রেজিস্টারগুলো পাওয়া গিয়েছে সেই সংক্রান্ত বিষয়ে তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তাদের কাছ থেকে কিন্তু সদুত্তর পাওয়া যাচ্ছে না। অর্থাৎ তদন্তে অসহযোগিতা তারা করছে এমনটাই জানা যাচ্ছে এনআইএ সূত্রে। আবির, ধন্যবাদ। আমি এই জায়গায় শত্রুপাদীর কাছে আসবো। শত্রুপাদী, একেবারে কুণাল ঘোষের সেই ভবিষ্যৎবাণী আপনার নিশ্চয়ই মনে থাকবে যে এনআইএর আধিকারিকদের সঙ্গে গিয়ে দেখা করেছিলেন বিজেপির দুজন প্রার্থী এবং তারা নাকি তৃণমূল কংগ্রেসের কর্মীদের নেতাদের নামের তালিকা দিয়ে এসেছেন, এমনকি নিজাম প্যালেসেও একজন পৌঁছে গিয়েছিলেন। এনআইএ রেড করবে, দিনটা যদিও মেলেনি কিন্তু এনআইএ সত্যিই রেড করছে এবং অভিযুক্তদের তালিকায় কিন্তু শাসক দলের নেতারা। কুসুমিতা, প্রথমত আমি অবাক হয়ে যাই, আমার ইনফ্যাক্ট ভীষণ ভালো লাগে দেখতে যে আমার থেকে বেশি ইনফরমেশন আমার পার্টির বেশি অন্য লোকের আছে, খুব ভালো কথা। কিন্তু আমি কয়েকটা এখানে আবার কয়েকটা জিনিস একটু বলি যে এনআইএর সঙ্গে কার মিটিং হয়েছিল আমাদের জানা নেই, যদি হয়েও থাকে এই এই যে পার্টিকুলার কেসটাতে যারা মারা গেছিলো, মানে যার বাড়িঘর পুরো একদম ভুলিশ্বাত হয়ে গেছিলো, যার বাড়িতে নাকি কালীপটকা ফেটেছিলো, সেই কালীপটকা ফাটার দরুন একটা পুরো বালি পড়ে গেল এবং যার মানে ক্ষতবিক্ষত দেহ, এটা পুলিশের কাছ থেকে আমরা কালকে শুনলাম, সে কিন্তু তৃণমূলেরই কার্যকর্তা।